السلام عليكم. السلام عليكم وعليكم السلام. برাদার রাহুল হোসেন। জি, কে বলছেন, কোথা থেকে? জি, আসলে আপনি একটি ফেসবুকে মিথ্যাচার করলেন কেন? কে বলছেন ভাই আপনি? আমি মোহাম্মদ ইসারুল শেখ, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। জি বলেন, কি সমস্যা? সমস্যা হচ্ছে, ব্রাদার রাহুল নাম আপনি ফেসবুকে কমেন্টের মাধ্যমে নিক্ষুনি মিথ্যাচার কেন করছেন? কি সেটা বলতে হবে তো ভাই, অভিযোগ করলেন, অভিযোগ কি প্রমাণ পেশ করতে হবে? না আরে প্রমাণ, আপনি মিথ্যাচার করেননি? না, আমি মিথ্যাচার করিনি তো। মিথ্যাচার করেননি? আরে ভাই, আমি যদি করে থাকি আপনি প্রমাণ দিবেন তো ভাই যে আপনি এই কথাটা। ছোট্ট প্রশ্ন, মহিলাদেরকে সর্বপ্রথম মসজিদে আসার জন্য নিষেধ করেছেন কে? কেউ করেনি ভাই, প্রথম দেবন্দের বেরেলবিরা করেছে। দেওবন্দ আর বেরেলবিরা করেছে। আচ্ছা, যিনি করেছেন তিনার নাম এটাও একটু জানতে চাই, জাতি দেবন্দীদের মধ্যে কি নাম? আসিফুল থানভী প্রথম করেছে, তাফসীরে মারিফুল কোরআনে লেখা আছে যে আচ্ছা, মহিলাকে। মারিফুল কোরআনে কত পৃষ্ঠায় লেখা আছে? দাদা রাহুল হোসেন, আমি কথা শেষ করি, প্রথম হ্যাঁ কথা হচ্ছে পরিষ্কার ভাবে তারা লিখেছে আমাকে গোলাম সামদানি রেজবি তার মুসনাদে ইমামে আজম আবি হানিফা সে হাদিসের গ্রন্থটা অনুবাদ করেছে, 173 নম্বর হাদিস ওখানে লিখেছে। ঠিক এই হাদিসটা নিয়ে এসেছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদের নামাজের দিনে বলেছে যে তোমরা নামাজ পড়তে যাবে। মহিলার প্রশ্ন করল আল্লাহ রাসূল, আমরা যদি হায়েজ অবস্থায় থাকি তো আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এ বলে যে তোমরা তবুও যাবে, তবে সলাত আদায় করবে না, দোয়া অংশগ্রহণ করবে। এই হাদিসের ব্যাখ্যা করেছে স্বয়ং গোলাম সামদানি রেজবি তার মুসনাদ ইমাম আজমে। ঠিক আছে, এই হাদিস থেকে প্রমাণ ইমাম আবু হানিফা যেহেতু মুসনাদে আবি হানিফা এই হাদিসের গ্রন্থে সংকলন করেছে, তার মানে বোঝা গেল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ 150 হিজরিতে মৃত্যুবরণ করে, তার জামানাতেও মহিলাদের মসজিদ গমন নিষিদ্ধ ছিল না। যদি থাকতো ইমাম আবু হানিফা এর দলিল তিনি নিয়ে আসতেন না। আর সামদানি গোলাম সামদানি রেজবি এখানে স্পষ্ট লিখেছে পরবর্তী ওলেমাগণ, ওলেমায় আহানাফ নয়, পরবর্তী ওলেমাগণ মহিলাদের মসজিদ গমন নিষিদ্ধ ঘোষণা করেছে, মাকরু বলেছে। হয়ে গেছে ব্রাদার রাহুল আপনার কথা? জি, কথা হচ্ছিল, আপনি বলেছেন যে দেওবন্দ আর বেরেলভি নিষেধ করেছেন। আমি আপনি তাফসীরে মারিফুল কোরআনের একটা হাওয়ালা দিলেন, তারপর আপনি গোলাম সামদানিকে টানছেন। না, গোলাম আপনি বলছেন সামদানি কি দেবন্দ বেরেলভির নাম একা? বেরলবি। আমার আমার ছোট ছোট প্রশ্নের আনসার গুলো দেবেন? আমি তো শিক্ষিত মানুষ নাই। জি বলেন বলেন আমি বলেন। আমি বলতে চাই, মুফতি গোলাম সামদানি কি বেরেলভির আগাবির? না তাহলে আপনি বাদ দেন তো, আপনি বেরলবিদের প্রসঙ্গে যেহেতু রেজবির জবাবে লিখেছি তো আপনি আবার পাল্টা আসলেন কেন এখন আমাকে আলোচনা না না, করতে? আপনি বলেছেন রেজবি এবং দেওবন্দিরে, মানে বেরেলভি এবং দেওবন্দিরে হ্যাঁ, মহিলাদেরকে আমাদের মসজিদ আসতে নিষেধ করেছে। আপনি প্রথমে গোলাম বলেছেন সামদানি তাফসীরে কি রেজবির অন্তর্ভুক্ত না রেজবি থেকে খারিজ দেয় বলে? তাফসীরে মারিফুল কোরআন আশরাফুনি প্রথম খান কথা বলে গোলাম বলেছেন। সামদানি রেজবি, আমি যেহেতু বলেছি রেজবিরা নিষেধ করেছে, তো গোলাম সামদানি রেজবি তিনি কি আসলে রেজবি না, তিনি কি রেজবি থেকে না খারিজ? না না, যদি আরে আরে খারিজ ভাই, হয় তাহলে আপনি এবার ক্ষমা তাফসীরে চাইতে হবে মারিফুল আমাকে আমার কোরআনের নাম সরকারি। নিয়েছেন কিনা আপনি? গোলাম সামদানি রেজবি তো তাফসীরে রেজবি না, মারিফুল কোরআনের নাম খারিজ করে। নিয়েছেন? দাদা রাহুল, আপনি কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ তাফসীরে মারিফুল আচ্ছা ভাই, কোরআনের আমি নাম একটা নিয়েছেন প্রশ্ন আপনি করি, দেখেন একবারও? আপনি যদি প্রশ্ন মারিফুল করেন, কোরআনের নাম নিয়েছেন আপনি একবারও? আরে মারিফুল কোরআন কি, আপনাকে আরো দলিল দিচ্ছি ভাই, একটা না আপনি একবার শুনতে মারিফুল পারেন কোরআনের, তো? আপনি ওটাকে আগে, আমি আরে ভাই একটা আপনি আগে তো ক্লিয়ার করি। অসংখ্য দলিল না 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 দিচ্ছি, না, আপনি আগে অসংখ্য দলিল আমি নেবো, কিন্তু তার আগে তাফসীরে মারিফুল কোরআনের কোথায় আচ্ছা আপনাকে অসংখ্য একসাথে বলা দলিল দিচ্ছি, হয়েছে? আমি একটা কথা বলি, যেহেতু আপনি প্রশ্ন না 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 করছেন না, আপনার দাদা রাহুল, করার আপনি অধিকার মিথ্যা বল আমারও আছে, আপনার প্রশ্ন অবশ্যই করার আমি অধিকার বলি, আমারও আছে। আমি আমি একটা বলি, দলিল আমি চাই, বলি, একটা দলিল চাই, যারা মুকাল্লিদ হানাফি তারা ইমাম আবু হানিফা রহমাল্লাহর প্রমাণ পেশ করুক। ইমাম আবু হানিফা রহমাল্লাহ এই প্রসঙ্গে কি বলেছে, মুলাদের মসজিদ গমন জায়েজ না না জায়েজ, বলা হয়ে গেল ব্রাদার রাহুল, এই প্রশ্ন উত্তর দেন। বলা হয়ে গেল কি জি, আমি আপনার? এই উত্তর চাইছি যে ইমাম আবু হানিফা রায় আমি আমি আপনার বলা হয়ে গেছে কিনা কথা শেষ জি, তো আপনার। এই উত্তরটা দেবেন, তারপরে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ। জি জি জি, মানে কোথায় আছে বলবেন আপনি ইনশাল্লাহ। তার আগে যে মিথ্যাচার গুলো করলেন এগুলা ভাই আমি জনগণের একটা সামনে প্রশ্ন ফাঁসো, করেছি ভাই, আপনি এটা দেন, আপনি আমি উত্তরটা দেন। অবশ্যই জবাব দিব, কিন্তু আপনি দেখেন, মিথ্যাচার আপনি কেন আমি করলেন? দেবন্দ এবং বেরলভিরা মারিফুল দুটো কোরআনের নিষেধ নামে কেন করেছে, মিথ্যাচার হলো? আমি বেরলভিদের ব্রাদার প্রসঙ্গে রাহুল, দলিল দিয়ে আপনাকে ব্রাদার খণ্ডন রাহুল, করেছি, আপনি আপনি ধরা খেয়ে খণ্ডন করেছেন গেছেন, না, আপনি কোনো খণ্ডন করতে পারেননি। আলহামদুলিল্লাহ এই আপনি জন্য ধরা খেয়ে পয়েন্ট গেছেন, আপনি বলছেন মিথ্যাবাদী ইমাম আপনি। আবু হানিফা রহমাতুল্লাহ তাফসীরে মারিফুল নেই। কোরআনের উপরে
আমি ভাই প্রচার করে গেছি নাকি? কোরআন কি আপনাকে আরো দেব? আপনাকে দেব না? আপনি আগে তফসিরে মারিফুল কোরআনে কোথায় আছে? কোথায় বলেছে তফসিরে মারিফুল কোরআন থেকে এখানে কোথায় বলা আছে? দলিল দিতে হবে। আমি জানি আপনি বিষ পান করতে রাজি হবেন, তবে ইমাম আহমদ আপনি দিবেন না? ফেসে গেছেন, পুরো ভাবে ফেসে গেছেন দাদা রাহুল। লাইনাতুল্লাহি আলাল তাজবিন, মুখ্যবাদীর উপর আল্লাহ লাইনাত বর্ষিত। জি ইমাম আবু হানিফা লাইনাতুল্লাহি আলাল তাজবিন, আপনি পুরো ভাবে ধরা খেয়ে গেছেন দাদা রাহুল। সর্বপ্রথম তিনি আমাদের সঙ্গে রাহুল ধরা খেয়ে গেছে, বললেন আপনি দিয়েছেন মসজিদে গমন করে সালাত আদায় করবে। বেরোলবীরা এসে তাকে না যে ধারণ করে দিল আর সর্বপ্রথম হয়েছে নামে যদি মিথ্যা কথা বলেও থাকি ইনশাল্লাহ গুনাহে কাবীরা হবে না, কিন্তু আমাদের আয়েশার নামে মিথ্যা কথা বললে রসূলের হাতে মিথ্যা কথা বলার জন্য তোমার গুনাহ হবে না, আবারও তুমি কাবীরা হবে না, গুনাহে কাবীরা হবে না। যদি তুমি মিথ্যা কথা বলো, কোন তাফসীর কারকের মিথ্যা কথা যদি বলি গুনাহে কাবীরা হবে না। কথা শুনো না কানে, ঠিক আছে ঠিক আছে ব্রাদার রাহুল, আপনার আমাদের মারিফুল কোরআনে কত দিন আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহাম নামে মিথ্যা কথা বলে বেরলভী মাযহাবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। নাউযুবিল্লাহ মিন জালিম। আচ্ছা ব্রাদার রাহুল, তাহলে দেওবন্দ আর বেরলভীরা সর্বপ্রথম নিষেধ করেছে মহিলাদের কাছে, তাই এটা তোমার কথা ছিল তাই না? আর ফেসবুকেও তুমি কিন্তু এটাই লিখেছো। জি আচ্ছা, বেরলভীরা কোন স্তর কত নম্বর খ্রিস্টাতে বলেছে যে মহিলাদের মহিলারা নামাজ পড়তে পারবে না মসজিদের ভিতরে? কোন কিতাবের প্রতিষ্ঠা দেখ, একটাই যথেষ্ট। কোনটা বলছিলেন কিতাব আছে? কোনটা বলো কি বিষয়? বিষয় হচ্ছে বেরেলি আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বেরেলি ছিলেন না দেওবন্দি ছিলেন? তিনি হানফি ছিলেন, বা তিনি আমরা তো মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস ছিলেন। আহলে হাদিস ছিলেন তাই তো? জি। আচ্ছা, তাহলে তিনি দেওবন্দিও না বেরেলিও না? জি না। আচ্ছা, তিনি বলেছেন যে মহিলাদেরকে মসজিদে সর্বপ্রথম কে বলেছেন? আপনি বলেছেন বেরেলি বা দেওবন্দি। বেরেলি আর দেওবন্দি কতদিন হলো আজ থেকে, মানে জন্মগ্রহণ করে আর 1921 মৃত্যুবরণ করে, আর দেওবন্দি প্রতিষ্ঠায় 1867 খ্রিস্টাব্দে এখনো চলছে, মানে আজ থেকে ইংরেজদের জামানাতে দেওবন্দি বেরেলি ফেরকা তৈরি। আর তাদের আগে কে মহিলাদের মসজিদে আসতে হবে না কেউ বলেনি, তো এই ফতোয়াটা সম্পূর্ণ ইংরেজদের জামানাতেই তৈরি করা, ইংরেজদের তৈরি করা, যেন না ইসলামে ও তারা প্রমাণ করতে যে মহিলাদেরকে মর্যাদা কম দেওয়া হয়েছে, মসজিদে ওঠা যাবে না। মসজিদে প্রবেশ করলে নাকি নাপাক হয়। হ্যাঁ, তাহলে এখন আপনি কি বলবেন যে এখন বর্তমানে যে মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো মানা করে গেছেন তাই না, যে মহিলারা নামাজ পড়তে মসজিদের ভিতরে আসতে পারবেন? এটা আপনি বিশ্বাস করেন? ভাই ভালো করে তো দেখেন ভাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জায়েজ বলেছেন মসজিদে নামাজ পড়তে আসবেন তাই বলেছেন? জি জি জি, মহিলাদের জন্য জায়েজ বলেছেন। আচ্ছা, কোথায় বলেছেন? কোথায় বলেছেন? কিতাব দেখেন, হেদায়া দেখেন, এনায়া দেখেন। হেদায়া হেদায়া কত পৃষ্ঠা? আর কোথা কার তিন? আমি এখনই বলে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ বলেন। হেদায়া, আর যদি হক যদি জানার দরকার থাকে বইটা আপনি দেখে নেবেন। হ্যাঁ ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো অবশ্যই আমি দেখব। আপনি হেদায়ার পৃষ্ঠা বলেন আর মনিষ্টা নাম্বারটা আপনি বলেন, আর মনিষ্ঠা নাম্বার বললেন আর তিন কুড়া আর এটা বলুন। আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, ঠিক আছে? আমি যেটা রেফারেন্স দিচ্ছি বাহারুর রাইটটা হবে আমার মাকতবাই শামিলা থেকে, ঠিক আছে? মাকতবাই শামিলা আমি দিচ্ছি ভাই, আপনাকে চারটে রেফারেন্স দিয়েছি, যে হেদায় বলেছি আপনাকে, শাহরুল রিকাইয়া বলেছি, আর বলেছি আপনাকে বাহারুর রাইট বলেছি। আমি সবগুলো দিচ্ছি, দাঁড়ান এক মিনিট। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি এখন ব্রাদার রাহুলের সঙ্গে কথা বলি। আলহামদুলিল্লাহ আমার ভয়েস সবাই চেনে, আর আপনি ফেমাস হয়ে যাবেন আমার সঙ্গে কথা বললে। আচ্ছা জি জি। Thank you.
আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মেয়েরা মসজিদে এসে নামাজ পড়বে, এটা সম্পূর্ণ জায়েজ। এটা কোথায়, কোন কোন কিতাবে? আল বাহরের রায়ে। মৃত্যুক দেবর আল্লাহ লানত হোক, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ফতোয়া না দেয় তার মৃত্যুক যে আপনার আমার মধ্যে, তারপর লানত বলুন, আমিন বলুন। হ্যাঁ, এটা তো, এটা তো তোমার কথা ভাই রাহুল, ব্রাদার রাহুল, এটা তোমার কথা। আমিন আমিন বলুন। আমি তো বলছি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া না দেয় তাহলে আমার উপরে লানত হবে। আমার কাছে রেকর্ড হয়, জি জি, আমার কাছে রেকর্ড হচ্ছে। জি 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 জি, আপনি আল বাহরুর রায়ে আল হিদায়া, মোলাদা মসজিদ গমন প্রসঙ্গে হেদায়া যেটা আছে প্রথম খণ্ড 99 পৃষ্ঠা, যেটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলা থেকে ছাপানো, অবশ্যই দেখে নেবেন, যেটা দেবন্দিরা ছাপিয়েছে। আরেকটা আছে আশরাফুল হিদায়া, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, প্রথম খণ্ডের 406 পৃষ্ঠা। ফতোয়াই আলমগীর ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে ছাপা, পৃষ্ঠা নম্বর 223। এনআইয়া যেটা মাকতবাই সামেলাতে আছে, প্রথম খণ্ড 365 পৃষ্ঠা, আর বাহারুর রায়েক প্রথম খণ্ড 380 পৃষ্ঠা, আর বিদায়তুল মুফতাদি প্রথম খণ্ড 70 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ দুইজন বলেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে যে মোলার মসজিদ গমন করবে, ঠিক আছে, আর ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছে মোলার যদি এশার নামাজ হয়, রাত্রে নামাজ হয়, তবু তারা মসজিদে গমন করবে স্পষ্ট ভাবে। আলহামদুলিল্লাহ, আপনাকে পাঁচটা রেফারেন্স দিলাম, চারটের কথা বলেছিলাম। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, রেকর্ডিং করে নিলাম। আরেকটা আমি ইনশাআল্লাহ ভাই, আপনি আরেকটা দেখে নেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা জীবনী আছে স্পষ্ট ভাবে। ইমাম আবু হানিফা, জি জি জি, না আর আর বেশি না, বেশি না, যেহেতু রেকর্ড হচ্ছে একটু শুনে নেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বয়ং তার মাকে নিয়ে, তার মাকে নিয়ে, আম্মা জানকে নিয়ে তিনি মসজিদে গমন করতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নামাজ পড়তেন, তার আম্মা জান পেছনে ইমামতির জন্য শরীক হতেন। আচ্ছা ব্রাদার রাহুল, আপনার মা কোন মসজিদে নামাজ পড়ে? একবারে ইমামে আবি হানিফা প্রথম খণ্ড 67 পৃষ্ঠায় স্পষ্ট। ইমার মা কোন মসজিদে নামাজ পড়ে? জি, আমার মা মসজিদে নামাজ পড়ে না, কেন, এখানে দেবন্দী বেরলভীদের মসজিদ, তো বেরলভীদের মসজিদ। এই আরে জিহাদ করতে হবে তো? না, আমরা জিহাদ এসব দেবন্দী আমরা মরি না। আমাদের শোনো, আরেকটা কথা জেনে রেখো, আমাদের ফতোয়াটা কি, আমার এই বিষয়ে একটা আলাদা লেকচার আছে ইন্টারনেট যখন বলে দেয় মসজিদ গমন প্রসঙ্গে। আমাদের ফতোয়া তাওহিদুল আওজি প্রথম খণ্ড তৃতীয় খণ্ড 31 পৃষ্ঠা এবং মীর আর তৃতীয় খণ্ড 506 পৃষ্ঠা পরিষ্কার ভাবে লেখা আছে, জল জল ভাবে, যে আমাদের ফতোয়া হচ্ছে মহিলাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মসজিদে পড়ার চাইতে বাইতে উত্তম। কেন? তখন আবুদাউদ 570 নম্বর হাদিস আল্লাহ বলেছেন মহিলাদের জন্য উত্তম তার মসজিদের চাইতে বাড়িতে সালাত আদায় করা। তার জন্য আমরা বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ, যারা হারাম বলছে, যারা মাকরু বলছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া। কিন্তু মহিলা যদি বাড়িতে পড়তে চায় তে মসজিদের চেয়ে বাড়িতে উত্তম, এটা আমাদের ওপেন ফতোয়া। দুই, জুমার দিনে মহিলাদের মসজিদে যাওয়াটা উত্তম, বাড়িতে উত্তম নয়, সেদিন বাড়িতে জায়েজ, কিন্তু উত্তম কোনটা? মসজিদে উত্তম জুমার দিন। আর ঈদের দিন মহিলাদের মসজিদে যাওয়াটা, ঈদগাহে যাওয়াটা আমরা বলি ওয়াজিব। তিনটে জায়গাতে তিনটে ফতোয়া, তিনটে হাদিসের ভিত্তিতে। কথা বুঝতে পারলেন? আমরা বলি না যে মহিলাদের পাঁচ ওয়াক্ত নামাজ তাদের জামাতে গিয়ে মসজিদে গিয়ে যাওয়াটা একটা অপরিহার্য ফরজ, আমরা এই কথা বলি না। আমরা পরিষ্কার বলি পাঁচ ওয়াক্ত নামাজ বাড়িতে পড়াটাই মেয়েদের উত্তম। মসজিদ যদি যেতে চাই, স্বামী যদি পারমিশন দেয়, যদি পরিবেশ থাকে, অবশ্যই যাবে। কিন্তু হানফি দেবন্দী বেরুল বেরে বলছে যে তাদের জন্য মাকরু, মাকরু তাহরিমি, যাওয়াটা জায়েজই করতে চাইছে না। কিন্তু আমাদের হাদিস যেমন, আমাদের ফতোয়া তেমন। আপনি বলছেন মহিলাদের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের থেকে বাড়িতে পড়াটাই উত্তম? জি, এটা আপনি ব্রাদার রাহুল আপনি নিজে বলছেন তাই কথা। আরে ভাই, আমরা না, আমি তো তিনটে বই রেফারেন্স দিলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সবচেয়ে কঠোর আহলে হাদিসের মধ্যে কথা বলে, তিনারও বক্তৃতা আছে দেখেন মহিলাদের মসজিদ প্রসঙ্গে। তিনি বলেছেন, তিনিও বলেছেন বাংলাদেশের তাহরিক ফতোয়া বোর্ড তাদের ওই ফতোয়া, আমাদের স্বল্পত পত্রিকা যেটা আছে, আমাদের পশ্চিমবাংলার ফতোয়া এটা, আমি নাইনুল আওতার ইমাম শালকানি থেকে দিলাম, তফাতে আলী আব্দুর রহমান মোরকপুরি থেকে দিলাম, মিরাত উবাইদুর রহমান মোরকপুরি থেকে দিলাম, এবং আমাদের বই অসংখ্য বই মহিলাদের মসজিদ প্রসঙ্গে লেখা আছে পাঁচ তক মেয়েরা জামাতে যদি যেতে চায়, যদি পরিবেশ থাকে, যদি স্বামী অনুমতি দেয়, যেতে পারে জায়েজ, তবে বাড়িতে নামাজ পড়াটা উত্তম, আঙ্গিনা ঘরের কোনার মধ্যে, ঠিক আছে। দুই নম্বর, জুমার দিনে মহিলাদের বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে যাওয়াটা উত্তম, মসজিদে ব্যবস্থা করা উচিত মহিলার জন্য। আর তিন নম্বর, ঈদের দিন যেতে বাধ্য। কেন? তিনটে তিন ধরনের হাদিস আল্লাহ রাসূল ঈদের জন্য, ঈদগাহের জন্য তাগিদ দিয়েছে, বলেছে অবশ্যই তুমি যাবে, এমনকি হায়াজ হলে যাবে, এদের তাগিদ আছে, আমাদেরও তাগিদ আছে। আল্লাহ রাসূল বলছে অবশ্যই তোমার যদি ওড়না না থাকে, তোমার বোনের কাছ থেকে ওড়না ধার করে ছিঁড়ে নাও। এই যে আল্লাহ রাসূল ছিঁড়ে নাও,
হ্যাঁ ছিঁড়ে দিতে বলেছে স্বয়ং আল্লাহ রাসূল, বলছে ছিঁড়ে দাও তোমাদের দুপাট্টা থেকে, ছিঁড়ে দাও তোমার বোনের জন্য। তো এই যে ঈদের ময়দানে যার জন্য রাসূল তাগিদ দিয়েছে, আমরা বলি যে অবশ্যই যাবে। আর জুমার দিনে এটা যাওয়াটা আমরা বলি উত্তম, বাড়িতে পড়বে জুমা যদি না পড়ে মসজিদে, এটা যায় বাড়িতে। আর 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়ে উত্তম মেয়েদের জন্য, এটা আমাদের স্পষ্ট হতো ভাই। আর এটা আপনার সঙ্গে আজকে নাই, আমাদের তফাতুল আউজি থেকে শুরু করে আর মিরাত থেকে শুরু করে আর প্রত্যেকটা আহলে হাদিস ওলামা যারা আছে তাই স্পষ্ট বলে। আর যারা মিথ্যা কথা মিথ্যা অপপ্রচার করে যে আহলে হাদিসটা বলে ওয়াজিব ফরজ, আমরা কোনোদিন ওয়াজিব ফরজ আজ পর্যন্ত কোনো বক্তা বলেনি, কোনো লেখকে লেখেনি, এটা শুধুমাত্র দেবন্দী বেরলভীদের আমাদের প্রতি একটা মিথ্যা অভিযোগ। ঠিক আছে, আচ্ছা আর এখানে আরেকটা আমি খণ্ডন করে দিই একটা কথা, যে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদের চেতে বাড়িতে উত্তম, মসজিদের চেতে বাড়িতে উত্তম, এটা আমরা মানি। কেন? সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস। জি 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 রাহুল রাহুল ভাই আরেকবার একটু ছোটটা বলবেন। মহিলাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেতে বাড়িতে উত্তম, সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের জন্য উত্তম সালাত হচ্ছে মসজিদের চাইতে তার বাড়ির আঙিনায়, আঙিনার চাইতে ঘরের মধ্যে, ঘরে তাই ঘরের অন্দর মহলে। মুসনাদ আহমেদে সুনান দারিমি হাদিসটা আছে। 2 নম্বর পয়েন্ট, এই হাদিসের ভিত্তিতে অনেকে বলে যে আল্লাহ রাসূল বলেছে যে মহিলাদের মসজিদে চাইতে বাড়িতে উত্তম, তার মানে মহিলাদের মসজিদে নামাজ পড়া মাকরুহ তাহরিমি বা মাকরুহ হদায়। এই ইস্তেদলাল গলত, 100% গলত। যদি তাই না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আরেকটা হাদিস, বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে পুরুষের জন্য সমস্ত নফল সালাত তার মসজিদের চাইতে বাড়িতে উত্তম। আবার কথা শুনেন, আল্লাহ রাসূল কিন্তু পুরুষের জন্য বলেছেন নফল সালাত সুন্নাত সালাত পুরুষের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। যদি এমনটাই হয় যে আল্লাহ রাসূল ওখানে বললো মহিলাদের মসজিদের চাইতে বাড়িতে উত্তম, তার জন্য মসজিদকে মাকরুহ তাহরিমি ফতোয়া দিচ্ছে, ঠিক এই হাদিসের আলোকে বলতে হবে পুরুষের জন্য নফল সালাত মসজিদে পড়া মাকরুহ তাহরিমি। কিন্তু দেবন্দী বেরলভীরা বলতে নারাজ, কেন? কারণ আসল ফতোয়া হচ্ছে এটা, যেটা আল্লাহ রাসূল বলছে কোনটার তুলনায় কোনটা উত্তম জায়গা। তো মহিলাদের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম, আলহামদুলিল্লাহ, তার বাড়িতে পড়বে 5 ওয়াক্ত। জুমার দিনে আল্লাহ রাসূল তাগিদ দিয়েছে যেতে, জুমার দিনে মহিলারা মসজিদে যাবে। ঈদের দিনে আরো বেশি তাগিদ দিয়েছে, আরো তাগিদের সঙ্গে তারা যাবে মসজিদে যাবে। ঠিক একই ভাবে যেমন আল্লাহ রাসূল বলছে যে মুসাফিরের জন্য, পাগলের জন্য, শিশুদের জন্য জুমা ফরজ নয়, কিন্তু তারা যদি জুমার মসজিদে যায় সলাতের জন্য তারা কি গুনাহগার হবে? জি না। ঠিক একই ভাবে মহিলাদের জন্য আল্লাহ রাসূল যদি অপছন্দ করেন, কিন্তু আল্লাহ রাসূল নিষিদ্ধ হারাম করেনি, তারপরেও যদি মেয়েরা যায়, ঠিক তাদের পরে মহিলাদের পরে যেমন জুম্মাটা ফরজ না মসজিদে যাওয়া, কেউ তারা যদি যায় এটা উত্তম। যেমন যদি একটা মুসাফির ব্যক্তির প্রতি জুম্মা ফরজ নয়, কেউ তারা যদি জুম্মাতে যায়, আলহামদুলিল্লাহ, উত্তম কাজ, ভালো কাজ। কথা বুঝতে পারলেন কি ভাই? হ্যালো, জি কথা, জি 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 আমি সব বুঝতে পারছি, অসুবিধা নেই। এবার আমি একটা ছোট্ট প্রশ্ন রাহুলের কাছে, হ্যালো ব্রাদার রাহুল, একটা ছোট্ট প্রশ্ন ছিল, বলতে পারি আপনি? বলেন, আপনি বলেন, একটা নয় আপনার প্রশ্ন, আপনি যদি হেদায়েতের জন্য ফোন করেন আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে রাজি। জি 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 ঠিক আছে। এক বালতি গাভীর পেশাবে জায়নামাজকে ডুবিয়ে তারপরে সেই জায়নামাজের উপরে নামাজ পড়া যায় কিনা, ব্রাদার রাহুল একটু দয়া করে বলুন। এক বালতি নয়, বিষয়টা হচ্ছে যে এখানে বিশেষ করে যেটা ফিকহি বিষয়ে যখন আসবে তখন শর্ট করে হ্যাঁ বা না উত্তর হয় না। প্রথম কথা এখানে বুঝতে হবে যে যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল, তাদের যদি পেশাব যদি আমাদের গায়ে বা শরীরে বা কাপড়ে লেগে যায়, তাহলে কি সালাত বা আমাদের কি গোসলটা ফরজ হবে না পোশাকটা অপবিত্র হবে? এই বিষয়ে ওলামায় সালাতের মধ্যে ইখতিলাফ আছে, এমনকি তাবে তাবাইন থেকে ইখতিলাফ আছে। ঠিক আছে, যেমন আমি আমি ওটা জানি না, আমি ব্রাদার রাহুল, আমার প্রশ্নটা একটু অন্যরকম। হ্যাঁ, আমার আমার প্রশ্ন, আমি আপনার প্রশ্ন বুঝি ভাই, আপনি কেন প্রশ্ন করছেন? ফিল্ডে আছে আমরা, আমরা জানি আপনি কেন প্রশ্ন করছেন। না, আমার প্রশ্নটা একটু অন্যরকম, আপনি এটা বুঝতে পারেন, আরেকবার বলি শুনেন, তাহলে বুঝতে পারবেন মনে হয়। জি বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এক বালতি গাভীর পেশাবে জায়নামাজকে চারবার পাঁচবার বা একবার ডুবিয়ে ভালো করে ভিজিয়ে সেই জায়নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না, এটা আহলে হাদিসের নিকটে মশলাটা কি? আমাদের নিকট আমি তো বললাম তো ভাই, এটা হালাল হারামের কখনো আমি হ্যাঁ না উত্তর দিই না। আমার উত্তর দিবেন না, তার মানে উত্তর দিবেন না হারামের কোনো প্রশ্নের উত্তর, হালাল হারামের কি আছে ভাই এখানে? আমি তো ছোট্ট প্রশ্ন করেছি, বুঝেন ভাই, এখানে আপনি আবেগী হয়ে গেছেন। আমি কি যখন কোনো হালাল বা হারাম প্রসঙ্গে জিজ্ঞাসা করবেন আমি এক কথায় উত্তর দিই না, আমি বিস্তারিত বলি। দেখুন তো, আপনি যদি প্রশ্ন করেছেন এর উত্তর বিস্তারিত হবে, এক কথা আমি দেবো না,
বিস্তারিত কমপক্ষে আচ্ছা আচ্ছা, নিতে হবে। তার মানে এটা করবো না আমরা, তাই এটা করা চলবে না। না আমি 6 মিনিট ধরে উত্তরটা দেবো, আপনাকে শোনার মতো মানে ধৈর্য ধারণ করতে হবে। না না না, শোনার মতন ওই 6 মিনিট আপনি যেটা আপনি বলবেন কি না, ছয় মিনিট আপনি যেটা, আমি উত্তর দিব না মশালা, কারণ এটা হারাম হালাল। আমি ছয় না না, থেকে 7 মিনিট নেবো আপনাকে সেই সময়, তারপরে আপনাকে গরুর বলবো। গাভীর পেশাব খাওয়া হারাম না হালাল ভাই? আরে ভাই গাভীর পেশাব ভাই, উটের পেশাব খাওয়া হালাল না হারাম উটের পেশাব, আমি বলি কি গাভীর পেশাব খাওয়া হালাল না হারাম? ভাই? এ প্রশ্ন উত্তর তো আমি এভাবে দেবো না আপনাকে, কারণ আপনি কিন্তু দুটো লাইনে চলে আসলেন। আমি বলেছি ভাই, আপনি এতক্ষণ আমাকে সময় দিলে উত্তরটা আমি দিয়ে ভাই দিতাম। ভাই ভাই, শুয়োরের মাংস খাওয়া হারাম না হালাল? আপনাকে বললাম তো, যদি স্পষ্ট যদি আপনাকে নুসুস থাকে আর আপনার যদি সামর্থ্য থাকে শোনার মতো, এতক্ষণ আপনি যে আমার সঙ্গে এই যে আলোচনা